দর্শক কিছুক্ষণ আগে রাজধানী বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মী শুভ খান শিক্ষার্থীদের যে নিয়মিত কর্মসূচি সেই কর্মসূচি ঘিরেই কিন্তু আজকে সকাল থেকে রাজধানীর যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে রামপুরের আফতাবনগর সেখানে কিন্তু ছাত্ররা জড়িত হয়েছে শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে সকাল থেকে উপস্থিত রয়েছি এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে বলতে গেলে চলে যে এখানে কিন্তু শিক্ষার্থীদের সকাল থেকে যে উপস্থিতি সেই উপস্থিতি নিয়েই কিন্তু তারা এখানে তাদের যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তাদের যে নিয়মিত কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যে বিভিন্ন ভার্সিটির যে সকল শিক্ষার্থীরা এসেছেন এবং ছোট ছোট শিক্ষার্থীরাও এসেছেন এবং তাদের সাথে অভিভাবকরাও কিন্তু এসেছেন এবং তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যদি বলি তারা কিন্তু আসলে তাদের যে দাবি দাবা তারা কিন্তু সেগুলোই তুলে ধরছেন তাদের এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দূরে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের ভার্সিটির সামনে শান্তিপূর্ণ যে তাদের যে দাবি সেই দাবিগুলোই কিন্তু তুলে ধরছেন বারবারই তুলে ধরছেন এই দাবি নিয়ে কিন্তু তাদের এই কর্মসূচি দাবিগুলোই কিন্তু তারা তুলে ধরছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরাও কিন্তু তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন আমরা অনেক অভিভাবকদেরকে দেখেছি তারাও কিন্তু তাদের এই কর্মসূচিতে এসেছে সর্বশেষ যদি বলি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যারা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছে এবং শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলোই তারা বারবার কিন্তু তুলে ধরছেন এই ছিল রামপুরার আপতাবনগর থেকে সর্বশেষ